ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত কাব্য বা মহাকাব্য মেঘনাথ বধকাব্য সেই মেঘনাথ বধকাব্যের চিত্রাঙ্গদা চরিত্র নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের আলোচনার বিষয় কী মেঘনাথ বধকাব্যের চিত্রাঙ্গদা চরিত্র বিশ্লেষণ তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এর আগের কয়েকটি ভিডিওতে আমি মেঘনাথ কাব্যের যে নয়টি স্বর্গ রয়েছে সেই নয়টি স্বর্গ নিয়ে আলোচনা করেছি এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র মেঘনাথ চরিত্র সেটি নিয়েও আলোচনা করেছি তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে তো দেখো এখানে কি বলা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় কি সেটা হচ্ছে মেঘনাথ বধকাব্যের বিখ্যাত একটি নারী চরিত্র চিত্রাঙ্গদা চরিত্র তার চরিত্র বিশ্লেষণ তো এখানে দেখো কি বলা হচ্ছে যে এগারো জন নারীর নির্ভীক মর্মোচ্চারে অনন্য বীরাঙ্গনা কাব্য মধুসূদনকে বাংলা সাহিত্যে আধুনিক নারীর প্রথম রূপে প্রতিষ্ঠিত করেছে আমরা সকলেই মেঘনাথ বত সরি মহা মাইকেল মধুসূদন দত্তের আরেকটি বিখ্যাত কাব্য সেটা হচ্ছে কি বীরাঙ্গনা কাব্য যেখানে এগারো জন নারী তার এগারো জন নারীর যে পত্র রচনার কথা সেটা আমরা জানতে পারি তো এটাই বলা হচ্ছে যে এগারো জন নারীর নির্ভীক মর্মোচ্চারে অনন্য বীরাঙ্গনা কাব্য আধুনিক বাংলা সাহিত্যে আধুনিক নারীর প্রথম স্রষ্টারূপে প্রতিষ্ঠিত করেছে কাকে মধুসূদনকে কিন্তু বীর্যে বুদ্ধিতে সাহসে প্রতিবাদ প্রতিরোধে প্রেমাকাঙ্ক্ষায় কিংবা প্রেমানুভূতির সাবলীল উচ্চারণে এখানে বানানটা একটু ভুল আছে এখানে কি বলা হচ্ছে যে কিন্তু বীর্যে বুদ্ধিতে সাহসে প্রতিবাদে প্রেমাকাঙ্ক্ষায় ও প্রেমানুভূতির সাবলীল উচ্চারণে নারীকে সমহীন করে দেখার আকাঙ্ক্ষাটি তার শিল্পী মনের আবহমান তাগেদ তাই বীরাঙ্গনা লেখার একযুগ আগেই তার কাছে পাওয়া গেছে রিজিয়া শর্মিষ্ঠা পদ্মাবতী প্রভৃতি অবশ্য রয়েছে সনাতন খাতে আর বীরাঙ্গনা ভাবনা আবার চিত্রময় বা ক্রিয়াময় হয়েছে চিত্রাঙ্গদায় বীরাঙ্গনা ভাবনা কোথায় ক্রিয়াময় হয়েছে সেটা চিত্রাঙ্গদায় চিত্রাঙ্গতা চরিত্রে তিনি ফুটিয়ে তুলেছেন নিজের মনের কল্পনা মনীষা এরপরে দেখো কি বলা হচ্ছে যে বাল্মীকিতে চিত্রাঙ্গদা নেই আমরা সকলেই জানি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন তো এটাই বলা হচ্ছে যে বাল্মীকিতে চিত্রাঙ্গদা নেই কৃত্তিবাসী রামায়ণ কৃত্তিবাস ওঝা যার রচনার নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী তো এটাই বলা হচ্ছে যে কৃত্তিবাসীর রামায়ণ জানাচ্ছে চিত্রাঙ্গদা চিত্রসেন গন্ধর্বের কন্যা রাবণ একে হরণ করে এনেছিলেন আর বীরবাহু তার একমাত্র পুত্র বিষ্ণুর বরে তিনি এই পুত্র লাভ করেছিলেন মধুসূদন অনুভব করেছেন রাবণ যেহেতু তাকে হরণ করে এনেছিলেন সেহেতু স্বামীরূপে শিকার করতে বাধ্য হলেও রাবণের প্রতি চিত্রাঙ্গদার একটা চাপা ক্ষোভ ছিল রাবণের সঙ্গে সহজ দাম্পত্য জীবন উদ্যাপিত না করে কিছুটা দূরে দূরেই থেকেছেন তিনি এবং সেক্ষেত্রে তার মনের যাবতীয় কোমল অনুভূতির প্রধান আলম্ব বা অবলম্বন হয়েছে কে তার একমাত্র পুত্র বীরবাহ রাবণ অপহরণ করে বিয়ে করে এনেছিলেন চিত্রাঙ্গাকে অর্থাৎ এ বিয়েতে চিত্রাঙ্গদার সম্মতি ছিল না কিন্তু বিয়ে করেছিলেন বলে রাবণকে ত্যাগ করে যাওয়া বা অন্য কোনোভাবে আত্মোদ্ধার করাও তার পক্ষে সম্ভব হয়নি কি বলা হচ্ছে যে এই যে লঙ্কাপতি রাবণ এই রাবণ অপহরণ করে এনে বিয়ে করেছিলেন কাকে চিত্রাঙ্গদাকে অর্থাৎ এ বিয়েতে তার কোনো সম্মতি ছিল না কিন্তু বিয়ে করেছিলেন বলেই রাবণকে ত্যাগ করে যাওয়া বা নিজেকেও আত্মদ্ধার করে করাও সম্ভব হয়নি তার পক্ষে রাবণের ঘর করতে এক এক কথায় বাধ্য হয়েছেন তিনি তবে তার কাছে পুরোপুরি আত্মবোল আত্মনিবেদনও করেননি তিনি একটা দূরত্ব বজায় রেখে দুর্বল কিন্তু অনমনীয় প্রতিবাদ করে গেছেন চিরদিন এইখানেই তার চরিত্রের আধি আধুনিকতা যা তাকে আমাদের সমকালীন প্রতিপন্ন করে লক্ষণীয় যে প্রতিবাদী ব্যক্তিত্বেই চিত্রাঙ্গদা উচ্চশীল রাবণ অবনত তার এই ব্যক্তিত্বের কাছে নির্দ্বিধায় রাজসভায় বা হ্যাঁ নির্দ্বিধায় রাজসভায় প্রবেশ করেন চিত্রাঙ্গদা সভাসদবর্গের সমক্ষেই নাটকীয়ভাবে একের পর এক প্রশ্নে রাবণের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য যে কতদূর অসার তা মুহূর্তে প্রমাণ করে দেন এবং তার ক্ষুড়োধার যুক্তি ও তর্কে কি বলা হচ্ছে যে নির্দ্বিধায় রাজসভায় গিয়ে প্রবেশ করেন কে চিত্রাঙ্গদা এবং সভাসদ বর্গের সামনেই নাটকীয়ভাবে একের পর এক প্রশ্নে রাবণের আত্মপক্ষ সমর্থনের যে বক্তব্য এবং তা যে কতটা অসার তা মুহূর্তের মধ্যেই প্রমাণ করে দেয় চিত্রাঙ্গদা তার একের পর এক যুক্তিতর্কের বানে বীরাঙ্গনার জনার সঙ্গে যুক্তিবাদিতায় তার মিল থাকলেও স্বামীর অবাঞ্ছিত আচরণের প্রতিবাদ করে তিনি গৃহত্যাগ করে করতে চাননি অন্যদিকে জাহ্নবীর মতো স্বামীর প্রতি সম্পূর্ণ প্রেমহীনাও তিনি নন আবার প্রমিনার মতো প্রেমই তার জীবনের ধ্রুবতারাও নয় আবার মন্দজনীর মতো মন্দনীর মতো স্নেহ ব্যাকুল মা ও অন্ধপতিপ্রাণা রমণীয় নন চিত্রাঙ্গদা তাহলে দেখো কত সুন্দর কথা বলা হয়েছে কি বলা হয়েছে যে বীরাঙ্গনার জনার সঙ্গে যুক্তিবাদিতায় তার মিল থাকলেও স্বামীর অবাঞ্চিত আচরণের প্রতিবাদ করে তিনি গৃহত্যাগী হতে চাননি অন্যদিকে জাহ্নবীর প্রতি স্বামীর প্রতি সম্পূর্ণ প্রেমহীনাও তিনি নন আবার প্রমীলার মতো প্রেমই একমাত্র জীবনের ধ্রুবতারা সেটাও নয় আবার মন্দদরীর মতো স্নেহব্যাকুল মা বা অন্ধপতিপ্রাণা রমণীয় নন চিত্রাঙ্গদা এই তুলনা চিনিয়ে দেয় যে মধুসূদনের নারী চরিত্রমলায় চিত্রাঙ্গদা অনন্য অথচ মধুসূদন তার বিখ্যাত নারী চরিত্রসমূহের মধ্যে সবচেয়ে কম পরিসরে এঁকেছেন এই চিত্রাঙ্গদাকে তার জন্য ব্যয় করেছেন মাত্র বিরানব্বই পঙ্কি কিন্তু যতটুকু বলা যায় এই চরিত্রকে ঘিরে আছে তার চেয়ে বেশি না বলা কথা আর অপার হয়েছে এই বলা না বলা কথার ব্যঞ্জনা না বলা কথার ওই উৎস সন্ধান করে আমরা জেনেছি চিত্রাঙ্গদার ব্যক্তিত্বকে মধুসূদন স্বরূপ সত্যের কোন মাত্রায় ধরেছেন এবং কোন গ্রামে বেঁধেছেন তারই এই বাণী নারী অপহরণকারী স্বামীর কাছে নিজেকে নিঃশেষে সম্প্রদান করতে পারেননি বলেই কোথাও নিজেকে ঢেলে দেবার বাসনা ছিল চিত্রাঙ্গদার প্রব প্রবলতর কী বলা হচ্ছে যেহেতু রাবণ তাকে অপহরণ করে এনে বিয়ে করেছিলেন এটাই বলা হচ্ছে যে নারী অপহরণকারী স্বামীর কাছে নিঃশেষে সম্প্রদান করতে পারেননি বলেই কোথাও নিজেকে ঢেলে দেবার বাসনা ছিল চিত্রাঙ্গদার প্রবলতর এই দেওয়া তিনি সম্পূর্ণ করেছিলেন পুত্র বীরবাহুতে স্নেহ তার বাড়িধি অকল কিন্তু এই স্নেহের টানেও নিজের প্রতিবাদ নিশ্চিন্ন করে রাবণের সঙ্গে নিঃশেষে মিশে যাননি তিনি প্রাণ প্রাণপ্রিয় পুত্রকে তিনি পিতার তত্ত্বাবধানে রেখে নিজেকে সংযত রেখেছেন নিজের সমহীম গরিমায় এতে তা এতে তার মাতৃত্ব ছোট হয়নি কিন্তু তার ব্যক্তিত্ব হয়ে উঠেছে আরও প্রভাময়ী রাজপুত্রকে মায়ের স্নেহ স্নেহান চলানিধি করে রাখা যায় না তাকে বংশের ঐতিহ্যের সঙ্গে বীরকর্মের সঙ্গে সম্পৃক্ত হতে না দিলে অন্যায় করা হয় পুত্রের ওই প্রতি তাই আকুল হৃদয় যে কথাই বলুক রাজার হাতে বীরবাহুকে সম্প্রদান করেছিলেন চিত্রাঙ্গদা বিশ্বাস করেছিলেন পিতা ও রাজা তাকে শুধু নিজের কর্ম ও সংস্কৃতির মধ্যেই নেবে না তাকে সর্ববিপদ বিপদে রক্ষাও করবেন কিন্তু তিনি দেখলেন লঙ্কা যুদ্ধে পাঠিয়ে রাবণ মৃত্যুর হাত থেকে রক্ষা কর তাকে রক্ষা করতে পারলেন না রাবণের শতপুত্রের এক পুত্র বীরবাহ কিন্তু চিত্রাঙ্গদার পুত্র দুই একটি তাহলে দেখো কতই ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে কি বলা হচ্ছে যে রাবণের তো শতপুত্র রয়েছে শতপুত্রের মধ্যে একটি পুত্র বীরবাহ কিন্তু চিত্রাঙ্গদার একমাত্র অবলম্বন তো তার একটি মানে একটি পুত্র সে হচ্ছে কে সে হলো বীরবাহ স্বামীকে তিনি মনের মধ্যে গ্রহণ করতে পারেননি সে তার সারা মন জুড়ে ছিল স্বামীর পাশে তাকেও হারালেন কি বলা হচ্ছে যে স্বামীগত তিনি কখনোই মন থেকে সেভাবে গ্রহণ করতে পারেননি তা বলে তিনি যে খুব অবহেলা করতেন তাও না স্বামীর যেটুকু মর্যাদা সেটুকু দিতেন কিন্তু তার সারা মন জুড়ে কে ছিল তার একমাত্র পুত্র বীরবাহু যাকে তিনি স্বামীর ওই পাপে হারালেন বীরবাহুর মৃত্যুর তাই চিত্রাঙ্গদার জীবনে একমাত্র আলো নিভে যাওয়া এরপর তার যা কিছু অবশিষ্ট আছে তা শুধু বেদনা আর থাকে বিপদে আপদে শোকে চির অপরাজেই সেই ব্যক্তিত্ব যাতাকে তাকে বীরাঙ্গনা করেছে মেঘনাথ কাব্যে চিত্রাঙ্গদা এসেছে বেদনা পাথারে ব্যক্তিত্বের জ্যোতি নিয়ে প্রথম স্বর্গের প্রথমে শুধু একবারই তাকে দেখা গেছে সারা কাব্যে এ যেন নেপথ্য থেকে একেবারে গভীরতর নেপথ্যে মিলিয়ে যাওয়া কিন্তু কাব্য ঘটনায় যখন তিনি এলেন তখন কাব্য তাকে দারুণ প্রয়োজন ছিল এর কিছু আগেই রাবণ বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়েছিলেন এবং পুত্র শোকেও যুদ্ধের ও নিজের ভবিষ্যৎ ভেবে হয়ে পড়েছিলেন চঞ্চলচিত্ত কাঁদছিলেন লঙ্কা সমুদ্র যুদ্ধভূমি পর্যবেক্ষণ করছিলেন কিন্তু পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না এমনই সময়ে শোকাকুলা চিত্রাঙ্গদা এসে যেন কিছুই জানেন না এমনইভাবে তাকে জানতে চাইলেন পুত্র বীরবাহুকে তিনি কিভাবে রেখেছেন জিজ্ঞাসার এ কৌশল উপস্থাপনাকে নাটকীয় করে তোলার জন্যই নয় আরও গুরার্থ আছে রাজ্যের আপামর জনগণ বিশ্বাস করে তাদের সন্তান সন্ততির রক্ষার ভার রাজার রাজা যাদের যুদ্ধে পাঠান যুদ্ধ থেকে জীবিত ও বিজয়ী করে ফিরিয়ে আনার দায়িত্বও তার কিন্তু লঙ্কার যুদ্ধে যারা যাচ্ছে তারা আর ফিরে আসছে না লঙ্কার ঘরে ঘরে মায়েরা সন্তানহারা পত্নীরা প্রতিহারা শিশুরা পিতৃহারা চিত্রাঙ্গদার প্রশ্ন তার নিজের জন্য আবার এই সমস্ত বিয়োগ জনগণের প্রতিনিধিরূপেও সবার প্রতিনিধিত্ব করতে গিয়েই চিত্রাঙ্গদাকেও ওই প্রশ্নটি করতে হয়েছে রাজ্যের যুদ্ধ সংবাদ অজ্ঞ সমস্ত সাধারণ মানুষের মতো করে এবং সমস্ত সাধারণ মানুষকে যেমন করে বোঝান তেমন করেই রাবণ বুঝিয়ে দিয়েছেন চিত্রাঙ্গদাকেও যে বিধি লঙ্কার প্রতি নির্দয় নইলে সাগরে শিলা ভাসত না বীরপ্রসু লঙ্কা হতো না বীরশূন্য বুঝিয়েছেন বিধির নির্দয়াতেই এই বিপন্নতা কিন্তু রাবণ যখন চিত্রাঙ্গদাকে অধুকন্ত প্রবদ্ধ দিতে গিয়ে বললেন রাবণ কাকে বললেন চিত্রাঙ্গদাকে বললেন যে বীর মাতা তুমি বীর কর্মে হতপুত্র হেতু কি উচিত ক্রন্দন তখন বিস্ফোরণ ঘটেছে চিত্রাঙ্গদার সে আদৌ সাধারণ মানুষের মতো নয় এখানে তারই ব্যক্তিস্বরূপের বন্যী হয়ে উঠেছে প্রজ্বলিত দেশের শত্রু নিধন করতে গিয়ে নিহত পুত্রের জন্য যে কান্না শোভা পায় না বীরমাতা যে বীরপুত্রের জন্য গর্ববোধ গর্ভবোধ করেন চিত্রাঙ্গদার তা অজানা নয় তবু গর্বের বদলে তিনি যে হাহাকার করছেন তার কারণ পুত্র দেশশত্রু নাশ করতে গিয়ে মারা যায়নি মারা গেছে রাবণেরই পাপের আগুনে পুড়ে চিত্রাঙ্গদা তাই প্রশ্ন করেছেন কোথা লঙ্কা তব কোথা সে অযোধ্যা পুরী কিসের কারণে কোন লোভে কহ রাজা এসেছে এ দেশে রাঘব তব হৈম সিংহাসন আসেছুকি যুজিছে কি দাসরধী বামন হইয়া কে চাহে ধরিতে চাঁদে তবে দেশরূপু কেন তারে বলো বলি সদা নম্রসির কিন্তু তারে প্রহার যদি কেহ ঊর্ধ্ব ফনাফনি দংসে প্রহারকে কে কহ এ কালগ্নি জ্বালিয়াছে আজই লঙ্কাপুরে এটা কে বলেছে চিত্রাঙ্গদা বলেছে রাবণকে উদ্দেশ্য করে রাম লঙ্কার সিংহাসন অধিকার করার জন্য লড়ছেন না লড়ছেন দিদি অপহৃতা স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য রামের শক্তির প্রতি চিত্রাঙ্গদার শ্রদ্ধা প্রকাশিত হয়নি বরং তিনি তাকে ক্ষুদ্র নর বামন ককোদর ইত্যাদি বলেছেন কিন্তু তাকেই সমর্থন করেছেন অর্থাৎ কি বলা হচ্ছে যে চিত্রাঙ্গদা কিন্তু রামকে সমর্থন করেননি তিনি তাকে বিভিন্ন ধরনের বাক্য যেমন ক্ষুদ্র নর বামন ককদর ইত্যাদি বলেছেন আবার তাকেই আড়ালে সমর্থন মানে তাকেই যেন সমর্থন করেছেন এই সমর্থনের পেছনে কেবল তার ন্যায়ব্রোতই ক্রিয়াশীল নয় তার সঙ্গে হয়তো রয়েছে তার নিজেরও যন্ত্রণা একদিন সীতারই মতো তাকেও রাবণ অপহরণ করে নিয়েছিলেন আজ আহত যে ককদর ফনা ধারণ করছে রামরূপে সেই ককদরটাই গোংরায় চিত্রাঙ্গদার নিজের ভেতরেও বা ভিতরেও আর এই গোংরারও ফণা ধারণটাই রাবণের কুক্রিয়ার অনিবার্য প্রতিক্রিয়া সুতরাং লঙ্কায় যে কালযুদ্ধ বেঁধেছে তার জন্য দায়ী নারীলুক রাবণ নিজে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নই এ যুদ্ধে নেই এটা কে বলছে চিত্রাঙ্গদা বলছে রাবণকে বা মাইকেল মধুসূদন দত্ত এটা বলছেন এরপরে দেখো কী বলা হচ্ছে চিত্রাঙ্গদা তার চিরপুঞ্জিত যন্ত্রণার কথা নতুন করে যে বলেননি সে তার চিরন্তনী নারিত্রের ধর্মে তার না বলার মধ্যে রাবণের প্রতি তার যে অনুকম্পাটি অনুভূত করা যায় তাও তার ওই নারীত্বের আরেকটি দিক তাহলে বলি প্রতিবাদী বলেই চিত্রাঙ্গদা নারীত্ব বিভুক্ত নন তার মাতৃত্বের রয়েছে ওই নারীত্বেরই প্রধান ধারা তবে তার মাতৃত্বের পূর্ণায়ত ছবি পাওয়া যায়নি কাব্যের ঘটনাগত পরিস্থিতির দায়ে তাকে দেখাই গেছে পুত্র বিয়োগের পর অবশ্য ঘটনা সংশ্লেষের মধ্য দিয়ে চিত্রাঙ্গদা বীরবাহুর পুত্র সম্পর্কটি কল্পনা করে নেওয়া যায় এবং সেখানে চিত্রাঙ্গদাকে অনুভব করা যায় এক স্নেহকরুণ মা হিসেবে মোহিতলাল অভিযোগ করেছেন আমরা সকলেই জানি মোহিতলাল মজুমদার তিনি অভিযোগ করেছেন যে চিত্রাঙ্গদা আত্মপর সমস্ত লঙ্কার জন্য মন্দদরির মতো তার সহমর্মিতা নেই এ মন্তব্য করার সময় তিনি চিত্রাঙ্গদাকে তার জীবন ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে দেখেছেন ভুলে গেছেন যে মন্দদরির মতো সহজ স্বাভাবিক জীবন চিত্রাঙ্গদার নয় তার অন্তর্গত বিদ্রোহী মন্দদরির থেকে তাকে পৃথক করেছে তবুও চিত্রাঙ্গদা যখন বলে হায় নাথ নিজ কর্মফলে মজালে রাক্ষস্কুলে মজিলা আপনি তখন সমগ্র রাক্ষসকুল তথা লঙ্কার জন্য এমনকি রাবণের জন্য তার আত্মিক অনুকম্পাই অনুভূত বা প্রকাশিত হয় যদিও রাবণের কুকর্মের দিক থেকে তর্জনী নামানো হয় না ভ্রান্তি চিনিয়ে দিয়ে স্বামীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোই স্ত্রীর দায়িত্ব এ দায়িত্ব মন্দদরী পালন করেনি করেছে কে চিত্রাঙ্গদা আধুনিক নারীর কাছে স্বামী কোনো অন্ধ সংস্কার নয় তার ভালো মন্দ বিচারের অতীত নয় কদাচারে লিপ্ত হয়েও আধুনিক নারীর সশ্রদ্ধ ভালোবাসা পাওয়া যায় না চিত্রাঙ্গদা জানিয়ে দিয়েছেন এই সত্যকে যুক্তিবাদিতায় বাঘবৈধকদের বৈধকদের সত্যোচ্চারণের দাড্ডে শোকসাগরে ডুবেও আধুনিক নারীর শানিত ব্যক্তিত্বে চিত্রাঙ্গদা প্রজ্জ্বল আর মাইকেলের তিনি অনন্য সৃষ্টি তো এই গেল আজকে আমাদের আলোচনা সেটা কি সেটা হচ্ছে চিত্রাঙ্গদা চরিত্র আলোচনা বা এই যে আমাদের আলোচ্য মেঘনাদ বধ কাব্যে চিত্রাঙ্গদার যে চরিত্র বৈশিষ্ট্যটি উঠে ফুটে উঠেছে সেটাই আমরা আলোচনা করলাম আর আমার তো খুবই ভালো লেগেছে আশা করছি তোমরাও ভালো বুঝতে পেরেছ এবং তোমাদেরও ভালো লাগবে যখন তোমরা ভিডিওটি দেখবে আর অবশ্যই ভালো করে মন দিয়ে দেখবে সকলেই খুব ভালো থেকো আর তোমাদের যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করতে ভুলো না বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ